बिस्मिल्लाहिर रहीम आसलामु आलैकुम वेलकाम बैक टू आपन रान्ना। आपन रान्नार आजकेर आयोजनटी देखार जन्य सकलके आमंत्रण। आजके तैरी करे देखाबो पाउरुटी। ओभेन छाड़ा गैसेर चूलाते चमत्कार लुकेर ए पाउरुटी तैरी करब खूब अल्प समये। 25 मिनिटे तैरी करे नेवा जाबे दारुण ए पाउरुटीटी। सम्पूर्ण रेसिपिटी देखार जन्य अनुरोध करछि। प्रथमे आमि एकटी बाटिर मध्ये निये निच्छि हाफ कप कुसुम गरम दूध, हाफ चामच ईस्ट, एक चामच चीनी, एक टेबिल चामच सोयाबीन तेल। एगुलोके एकटु गुलिये मिशिए निच्छि दूधेर संगे चीनीटा एकटु गुलिये निच्छि। एखन एर मध्ये दिए दिच्छि मेजारमेंट कापेर एक कप मयदा, आरो 1/3 कप मयदा आमि निएछि। तब एटा मेखे नेवार समय परिमाण बुझे दिब, एकटु एकटु करे दिब आर मेखे निब। सफ्ट एकटी डो तैरी करब। सम्पूर्ण मयदाटाय लेगेछे अर्थात 1 कप एवं आरो 1/3 कप मयदा आमार लेगेछे डोटा तैरी करते। सामान्य एकटु तेल मेखे निच्छि जाते उपरटा ड्राई हुए ना जाए। एखन एटाके ढेके रेखे देव 30 মিনিটের জন্য। আমি একটি র‍্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে রেখে দিচ্ছি যাতে বাতাস না ঢোকে। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পরেই ফিরে এলাম। ডোটা কিন্তু ফুলে ডাবলের থেকেও বেশি হয়েছে, সম্পূর্ণ বাটিটাই ভরে গিয়েছে। এখন উপর থেকে র‍্যাপিং পেপারটি তুলে নিচ্ছি এবং হাতের সাহায্যে প্রেস করে ভিতরে বাতাসটাও বের করে দিচ্ছি। অর্ধেকটা ডো আমি নিয়েছি। এখন কিছুটা ময়দা ছিটিয়ে বেলনির সাহায্যে এটাকে বেলে একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। একটি সাইড থেকে মুড়িয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিচ্ছি ঠিক যেমনটা স্ক্রিনে দেখা যাচ্ছে। যে বাটিতে আমি বেক করব বা যে মোল্ডে আমি বেক করব সেই মোল্ডার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং ডোটা বসিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়েছে। এখন একটি ডিমের কুসুম আমি ফেটে নিয়েছি আর সেটা ব্রাশের সাহায্যে উপর থেকে ব্রাশ করে দিচ্ছি, এতে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বেক করব। তো সেজন্য চুলায় আমি আগে থেকে একটি প্রেসার কুকার বসিয়ে রেখেছি, নিচে একটি কাগজ এবং স্ট্যান্ডও দিয়ে রেখেছি। আর দর্শক, অবশ্যই প্রেসার কুকারে বেক করতে হলে প্রেসার কুকারের ঢাকনাতে যে রাবারটা থাকে সেই রাবারটা খুলে রাখতে হবে। অনেকে ছিপিটাও খুলে রাখে, তবে আমি রাখি না, আপনারা চাইলে রাখতে পারেন, তবে রাবারটা অবশ্যই খুলে রাখতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেক করব 25 মিনিট মিডিয়াম টু লো আঁচে। ফিরে এলাম 25 মিনিট পর। খুব সাবধানতার সাথে বের করে নিতে হবে কারণ এই পর্যায়ে প্রেসার কুকার এবং মোল্ড কিন্তু অনেক গরম। ঢাকনাটা খুলে নিচ্ছি, খুব সাবধানেই ধরে ঢাকনাটা খুলতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একটি লুক এসেছে এবং অনেক অনেক বেশি চমৎকার হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝে নিয়েছেন কতটা চমৎকার লুক এসেছে। এখন গরম আছে, গরম অবস্থায় আমি উপর থেকে কিছুটা গলানো বাটার ব্রাশ করে দিব, এতে উপরটা ড্রাই হবে না এবং কালারটাও অনেক অনেক বেশি গ্লেজি হবে। এখন এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 থেকে 7 মিনিটের জন্য। একটু ঠান্ডা হলেই আমি এটাকে মোল্ড থেকে বের করে নেব। 5 মিনিট পরেই আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। অনেক চমৎকার একটি লোকের পাউরুটি তৈরি করে নিলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা চমৎকার হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।